বোবাকে দল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে দুই ছাত্র ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলায়। ক্লাস থ্রির ছাত্র এবং ক্লাস সিক্স এর এক ছাত্র খেলতে খেলতে নাজিপুর ডিয়ার এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানেই বল ভেবে বোমা নিয়ে খেলতে শুরু করে। অভিযোগ, তখনই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগোলা থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যে পাঠানো হয়। ওই জায়গায় কিভাবে বোমা এলো, কে বা কারা এই ঘটনায় জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।